দেশে মুরগি ও ডিমের দাম বাড়ছে। মানুষের আমিষের চাহিদা পূরণের অন্যতম প্রধান উৎসব এই দুই পণ্যের বাজারে অস্থিরতার প্রত্যক্ষ প্রভাব পড়ছে মধ্যবিত্ত ও নিম্নবিত্তের উপর। নানামুখী সংকটেও ডিম ও মুরগিসহ পোলট্রি পণ্যের ব্যবসায় ভালো মুনাফা করছে কর্পোরেট প্রতিষ্ঠানগুলো। এরই মধ্যে এ খাতের অন্যতম শীর্ষ তিন কোম্পানি কাজী ফার্মস, সিপি বাংলাদেশ ও প্যারাগন পোলট্রির মোট সংরক্ষিত মুনাফা দাঁড়িয়েছে প্রায় 2,700 কোটি টাকায়। মুনাফা থেকে যাবতীয় প্রত্যক্ষ পরোক্ষ ব্যয়, আয়কর ও শেয়ার হোল্ডারদের লভ্যাংশ পরিশোধের পর যে অঙ্ক অবশিষ্ট থাকে সেটি একটি কোম্পানির সংরক্ষিত মুনাফা। এটিকে কোম্পানির পুনর্বিনিয়োগযোগ্য মুনাফা হিসেবেও দেখা হয়। বাজারের বর্তমান পরিস্থিতিতেও বিপুল পরিমাণ সংরক্ষিত মুনাফা অর্জনের মধ্য দিয়ে আরও ফুলে ফেঁপে উঠছে পোলট্রি খাতের এই তিন কর্পোরেট প্রতিষ্ঠান। দেশে মুরগির বাচ্চা পোলট্রি খাদ্যের সিংহভাগ উৎপাদন করছে হাতে গোনা কয়েকটি কোম্পানি। পাশাপাশি ডিম ও মাংসের বাজারেরও বড় অংশ তাদের দখলে। প্রাতিষ্ঠানিকভাবে উৎপাদনের পাশাপাশি চুক্তির ভিত্তিতে কোম্পানির বাইরে অন্য খামারিকেও কাজে লাগাচ্ছে কোম্পানিগুলো। বাজারের আকৃতি, মুনাফাসহ ব্যবসায়িক বিভিন্ন তথ্য প্রকাশের বিষয়ে কোম্পানিগুলো বরাবরই এক ধরনের গোপনীয়তা বজায় রাখে। কোম্পানিগুলোর দাবি, ডিম ও মাংসের বাজারে তাদের সম্মিলিত প্রাতিষ্ঠানিক নিয়ন্ত্রণ 15-20% বেশি হবে না। যদিও খাত সংশ্লিষ্টরা বলছেন, দেশের পোলট্রি পণ্যের বাজারের সিংহভাগই কোম্পানিগুলোর দখলে। বলতে গেলে বাজারের গতি প্রকৃতি তারাই নিয়ন্ত্রণ করছে। পোলট্রি বাজারে বর্তমানে যে কয়টি প্রতিষ্ঠানকে প্রভাবশালী হিসেবে দেখা হয় সেগুলোর মধ্যে রয়েছে কাজী ফার্মস গ্রুপ, নারিশ, প্যারাগন, আফতাব, কোয়ালিটি, প্রভিটা, সিপি, ডায়মন্ড এগ, রাশিক জামান গ্রুপ ইত্যাদি। এর মধ্যে কাজী ফার্মস, সিপি বাংলাদেশ ও প্যারাগন পোলট্রির আর্থিক প্রতিবেদনের তথ্য বণিক বার্তার কাছে এসেছে। এতে দেখা যাচ্ছে পোলট্রি ব্যবসা থেকে এ তিন কোম্পানি সর্বশেষ হিসাব অনুযায়ী বছরে মোট বিক্রি করেছে 9,061 কোটি টাকা। এ সময় কোম্পানি তিনটির কর পূর্ববর্তী মুনাফা হয়েছে 366 কোটি টাকা। একই সঙ্গে এ তিন কোম্পানির মোট সংরক্ষিত মুনাফা বা রিটেইনড আর্নিংস দাঁড়িয়েছে 2,691 কোটি টাকায়। উল্লেখ্য, 2022-23 অর্থ বছরে পোলট্রি খাতের বিক্রি থেকে আয়ের উপর সর্বোচ্চ 10% কর ধার্য ছিল। ব্রয়লারের জিপি স্টকের বাজারে শীর্ষ 5 কোম্পানির নিয়ন্ত্রণ রয়েছে 85%। ঢাকার নেদারল্যান্ডস দূতাবাস দেশটির পোলট্রি খাতে কর্পোরেটগুলোর নিয়ন্ত্রণ নিয়ে কয়েক বছর আগে এক গবেষণা চালায়। গবেষণার ভিত্তিতে প্রকাশিত পোলট্রি সেক্টর স্টাডি বাংলাদেশ শীর্ষক প্রতিবেদনে উঠে আসে, দেশে মাংসের জন্য পালনকৃত ব্রয়লার মুরগির জিপি স্টক সবচেয়ে বেশি রয়েছে কাজী ফার্মস গ্রুপের। দুটি খামারে তাদের 49,000 জিপি ব্রয়লার রয়েছে। ব্রয়লারের জিপির বাজারের 34% কাজী ফার্মসের দখলে। প্রতিষ্ঠানটির ব্রয়লার ও লেয়ারের পিএস খামার রয়েছে 7টি, যেগুলো একদিন বয়সী বাচ্চা উৎপাদন করছে। কোম্পানিটির জবাইখানায় একদিনে 10,000 মুরগির প্রক্রিয়াকরণের সক্ষমতা রয়েছে। তাদের মোট হ্যাচারির সংখ্যা 13টি। এছাড়া প্রতিষ্ঠানটির ফিড কারখানা রয়েছে 2টি। কাজী ফার্মস লিমিটেড 2022 সালের জুলাই থেকে 2023 সালের জুন পর্যন্ত এক বছরে মোট বিক্রি করেছে 3,938 কোটি টাকা। এ সময় কোম্পানিটির কর পূর্ববর্তী মুনাফা হয়েছে 175 কোটি টাকা। আর গত বছরের 30 জুন শেষে কোম্পানিটির মোট সংরক্ষিত মুনাফা দাঁড়িয়েছে 1,686 কোটি টাকায়। দেশের পোলট্রি খাতে 1998 সালে প্রবেশ করে থাইল্যান্ড ভিত্তিক বহুজাতিক কোম্পানি সিপি বাংলাদেশ কোম্পানি লিমিটেড। কোম্পানিটি মুরগির বাচ্চা, পোলট্রি ফিড ও ডিম উৎপাদনের পাশাপাশি পোলট্রি ভিত্তিক ফাস্টফুডের ব্যবসাও করছে। 2023 সালের জানুয়ারি থেকে ডিসেম্বর সময়ে কোম্পানিটির পোলট্রি ব্যবসায় মোট বিক্রি হয়েছে 4,353 কোটি টাকা। এ সময় কোম্পানিটির কর পূর্ববর্তী মুনাফা হয়েছে 153 কোটি টাকা। গত বছরের 31 ডিসেম্বর শেষে সিপি বাংলাদেশের সংরক্ষিত মুনাফা দাঁড়িয়েছে 678 কোটি টাকায়। দেশের পোলট্রি ব্যবসায় উল্লেখযোগ্য একটি অংশীদার হচ্ছে প্যারাগন গ্রুপের প্রতিষ্ঠান প্যারাগন পোলট্রি লিমিটেড। এছাড়া গ্রুপটির অধীনে DENM পোলট্রি কমপ্লেক্স লিমিটেড, রংপুর পোলট্রি কমপ্লেক্স লিমিটেড ও উষা পোলট্রি লিমিটেড নামে আরও 3টি প্রতিষ্ঠান রয়েছে। প্যারাগন পোলট্রি লিমিটেড 2022 সালের জুলাই থেকে 2023 সালের জুন পর্যন্ত মোট 770 কোটি টাকা বিক্রি করেছে। এ সময় কোম্পানিটির 38 কোটি টাকা কর পূর্ববর্তী মুনাফা হয়েছে। গত বছরের 30 জুন শেষে কোম্পানিটির সংরক্ষিত মুনাফা দাঁড়িয়েছে 327 কোটি টাকায়। দেশের সাম্প্রতিক সময়ে মুরগি ও ডিমের দাম বেড়ে যাওয়ার কারণ জানতে চাইলে ব্রিডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের প্রেসিডেন্ট মাহবুবুর রহমান বণিক বার্তাকে বলেন,
ব্রয়লার মুরগির উৎপাদন ঠিক থাকলেও ডিমের চাহিদার তুলনায় উৎপাদন কম হচ্ছে। এর কারণ হচ্ছে জুন অগস্টে প্রচণ্ড গরমের কারণে অনেক মুরগি মারা গেছে এবং অনেক মুরগি অসুস্থ হওয়ার কারণে ডিম দেয়া কমিয়ে দিয়েছে। তাছাড়া বন্যার কারণে কয়েকটি জেলায় খামারগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, এর ফলে 50-60 লাখ পিস ডিমের উৎপাদন কমে গেছে। আরেকটি দিক হচ্ছে বেশ কিছু সবজি বাজারে দেরিতে আসায় ডিমের চাহিদা বেড়ে গেছে, কোম্পানিগুলো নির্ধারিত দামেই বিক্রি করছে। সরকার নির্ধারিত দামে বিক্রি করেও কোম্পানির লাভ থাকছে, তবে মধ্যস্বত্বভোগীরা বাড়তি দামে সুযোগটা নিচ্ছে। দেশে ডিম মজুত করে বাজারে কৃত্রিম সংকট তৈরি করার কোনো সুযোগ নেই।